নমস্কার বন্ধুরা, এই সুন্দর শোপিস বা মূর্তিটি কাগজ আর শক্ত সুতো দিয়ে তৈরি। ভাবতেই পারবেন না বা আগে কখনোই দেখেননি, এত সহজে কাগজ দিয়ে আর সুতো ব্যবহার করে লাস্টিং এবং শক্ত মূর্তি তৈরি করা যায়। ভিডিওটি দেখুন। মোটামুটি শক্ত গুঁড়োর তার নিলাম আর প্লেন কাগজ নিলাম, সুতো নিলাম। তারগুলো সোজা করে নেব, গুনোর তার। এগুলো সোজা করে নিয়ে, মোটামুটি সোজা করে নিয়ে গুনোর তার এর মধ্যে রেখে আমি পেঁচিয়ে নিচ্ছি। দুটো তিনটে কাগজ একসাথে নিয়েছি, একটু মোটা হবে দেখে এইভাবে বেঁধে নিচ্ছি। বেঁধে কাগজগুলো সব জায়গায় আমি সুতোগুলো পেঁচাবো, এখান থেকে বেঁধে লাস্ট পর্যন্ত সুতোটা পেঁচাবো। এবার এইভাবে চেপে ধরে, এভাবে এখানে চেপে, কাগজগুলো চেপে শক্ত করছি আর সুতো পেঁচাচ্ছি। এইভাবে দেখুন শক্ত আছে, এইভাবে পেঁচিয়ে নিলাম। এবার এখানে আমি পায়ের জন্য এইভাবে ভাঁজ করে নিচ্ছি, এইভাবে ভাঁজ করে নিলাম। তার একটু বাড়তি রাখলাম, প্রয়োজন হতে পারে। এখানে দুটো তার এইভাবে ভাঁজ করে নিচ্ছি কাগজের মধ্যে। আবার একটা কাগজ নেব, মোটানো করে নেব। এবার এই একইভাবে এখানে আবার সুতো দিয়ে সব জায়গায় পেঁচাবো, শুধু এখানে বাঁধছি না, সম্পূর্ণই সুতো দিয়ে পেঁচিয়ে নিচ্ছি, শক্ত হবে। আর এই সুতো দশকর্মার দোকানে 10 টাকা দাম, শক্ত সুতো, এটা নরম সুতো না, নাইলনের শক্ত সুতো। এইভাবে পেঁচিয়ে নিলাম। বুকে একটু কাগজ বেশি দিয়েছি, বেশি দিয়ে সুতো পেঁচানো আছে। উপরে একটু তার ছেড়েছি, নিচে তার ছেড়েছি, এই তারগুলোর মধ্যেই জোড়া দেবো। আর একটা তার নিলাম, কাগজ আবার পেঁচিয়ে নিলাম একইভাবে, বেঁধে এই মাথায় বেঁধে তারপরে সব জায়গায় সুতো পেঁচিয়ে নিলাম। এবার এখানে বসবে যেহেতু, এখানে এইভাবেই ভাঁজ করেছি। আর এই তারটা আমি এই তার বেরোনোর জায়গাতে জোড়া দেবো। এখানে ব্যাটার উল দিয়ে ফুটো করে নিচ্ছি। এখানে গলা আর মাথা তৈরি হবে, এখান থেকে তার মোটামুটি শক্ত তারই নিতে হবে, একেবারে নরম তার নিলে হবে না, 18 নম্বর 16 নম্বর তার নিলেই হবে। এবার এখান থেকে যে তার ছেড়েছিলাম সেটা বেঁকিয়ে এর সঙ্গে প্লাস দিয়ে চেপে দিলাম, এইভাবে বসবে। হাত যেরকম ইচ্ছা সেরকম ভাঁজ করা যাবে, সেইভাবে ভাঁজ করলাম। যদি আপনাদের এইভাবে আকৃতি তৈরি করতে অসুবিধা হয়, সামনে যে কোনো মূর্তি বা ছবি সামনে রেখে নেবেন। আমার করতে করতে আইডিয়া হয়ে গেছে, আমি নিইনি, কিন্তু আপনারা মূর্তি বা ছবি সামনে রেখে নিলে ভালো হবে। এইভাবে এখানে ভাঁজ করে পায়ের, এটা এখানে ভাঁজ করে প্লাস দিয়ে ভালো করে চেপে দিলাম। চেপে আবার সুতো সব জায়গায় পেঁচিয়েছি, যেখানে একটু মোটা করতে হবে সেখানে কাগজ দিয়ে আবার সুতো পেঁচিয়েছি, বাড়তি সুতোগুলো কেটে দিলাম।
এবার যে তার ছাড়া আছে এখানে আমি গলার জন্য কাগজ পেঁচাতে হবে। এটা পেঁচানো, এটা গিট দিয়ে আবার ওইভাবে পেঁচাতে হবে। দেখুন এইভাবে পেঁচানো, পেঁচিয়ে গলা তৈরি করলাম। দেখুন শক্ত এবং সব জায়গায় সুতো পেঁচানো আছে। এখানে গলা এইভাবে আলাদাভাবে তৈরি করেছি, সুতো পেঁচানো আছে, শুধু কাগজ আর সুতো ব্যবহার করেই করেছি। আমি একবারেই শুধু এই এখানেই আমি শুধু গ্লু ব্যবহার করলাম, সামান্য একটু গ্লু নিয়েছি আর উপরে যে তার বাড়তি ছিল সেটা ভাঁজ করে দিলাম। একটা প্লাস্টিকের বোতল নিলাম, জলের বোতল, সেখানে ওয়েট করার জন্য, ওয়েটের জন্য একটা পাথর এই একই মাপের ওখানে দিয়ে কাগজ মোটামুটিভাবে দিলাম। দিয়ে একটা কাগজের ঠোঙা এইভাবে দিয়ে আমি এখানে যে সুতো ব্যবহার করব সেটা রাজমিস্ত্রিদের কাছে দিয়ে, কাছে মোটা সুতো থাকে সেই সুতো দিয়ে পেঁচালাম। ওখানে পাতলা সুতো মূর্তিতে ব্যবহার করেছি, এটা মোটা সুতো, দেখতে সুন্দর হবে। এটাও একটা আর্ট, এফেক্ট নানান রকমভাবে তৈরি হবে, মূর্তিতে আলাদা নিচেও আলাদা। বন্ধুরা, এই ধরনের নানা মূর্তির ভিডিও, নানা শোপিস তৈরির সম্পূর্ণ ভিডিও আমার চ্যানেলে দেখুন। বন্ধুরা প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, প্লিজ সাবস্ক্রাইব করুন। এখানে আমি ওয়েদার কোট, এশিয়ান পেন্টের ওয়েদার কোটের সঙ্গে স্টেনার মিলিয়ে রং করছি, আপনারা যে কোনো রঙে করতে পারেন। এখানে আমি ব্রাশ ব্যবহার করে এই এফেক্টটা করলাম। বন্ধুরা প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। জল থেকে রোধ করার জন্য আমি এখানে টাচু ব্যবহার করলাম। বন্ধুরা ভালো লাগলে প্লিজ চ্যানেলকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন। নমস্কার।